এসে গেছো? আমি তো রোজ এই সময় এসে যাই। তা তুই এত সকাল সকাল নিচে নেমে এলি যে? আমি ভাবলাম তুমি বুঝি মেজদির কাছে আছো। না, ওর কাছে তো বর ঠাকুরজি আছে। ও এখনি সবাই উঠে পড়বে কিনা তাই আমি এগিয়ে রাখতে এলুম। আবার সবাই বেরোবেও তো, আমি এখানে না থাকলে ভারী অসুবিধে হবে। ও বদ্দি, এই কটা দিন আমি সামলে নিই না। ও মা, না না, তুই কেন সব করবি? তাছাড়া আমরা তো আছি, আর আমার তো এখন ওপরে কোনো কাজ নেই। না, বুধো টেপি ওরা যদি উঠে পড়ে? না রে, ওরা এখন উঠবে না। ছোট বউ, তুই বরং মার কাছ থেকে শুধিয়ে আজকে কি তরকারি হবে। যা, ঠিক আছে, তাই যাই। বুঝলে, নিচে তো রঙ একেবারে জমে উঠেছে। কে, কি রঙ? কি আবার, কে আগে হেসেলে ঢুকবে সেই নিয়ে। ছোট বউ, সে তো সকাল সকাল একেবারে হেসেলে ছুটেছে, গিয়ে দেখে বড়দি হেসেলে বসে আছে। আবার বড়দির ছোট বউকে দেখে মুখ তো ঠিক একটুকানি হয়ে গেছে। এবার দুজনেই পড়েছে পাপড়ে। আর তুমি, তুমি বুঝি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা তদারকি করছিলে নাকি? মানে মজা নিচ্ছিলে তাই তো? কি, কথাটা বোঝানো গেল না? তারা সব হেসেলে ঢোকবার জন্য হাঁপিত্তেস করছে, কি করে একটু কাজের হয়ে ওঠা যায় সেই চেষ্টা করছে। তুমি গায়ে হাওয়া লাগিয়ে রসিয়ে রসিয়ে খবর চালাচালি করে বেড়াচ্ছ। এই শোনো, এইভাবে দিনের পর দিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো চলবে না, বুঝেছো? বাপের বাড়ির চাল ভুলো, এবার একটু কাজে কম্মে লাগো, হেঁচেলে ঠোকো, বাড়ির বউ রাত্রে জানে না। শোনো, বড়লোক বাড়ির মেয়ে বলে বেশি দিন মায়ের চোখের মনি হয়ে থাকা যাবে না, এবার কাজে কম্মে লাগো, বুঝেছো? তারপর মেয়ের বাপ কি বলছে? তোমরাই জানো। আমি তো আগেও ওকে গোমরা মুখেই দেখেছিলুম, আর এখনো গোমরা মুখেই দেখছি। তবে আর কি, তবে এখন একটু বেশি গোমরা দেখছি, বুঝলি? তুই কাছে নেই না?
দেখি বাবাল নে ভালো করে বস দেখি ওকে তোর কোলে দি উমা পা মুড়ে বসলে দুধ খাওয়াবে কি করে মেয়েকে ভালো করে বস মেয়ে কি মাকে চিনল তুমি তো জানো না কাল রাত্রে আমাদের ভাব হয়ে গেছে তাই না বল আমার দ্বারা হয় নাকি যত ঝামেলা মেজবাবু ধুর কিচ্ছু পাচ্ছি না বেরোবো তারা রয়েছে এর মাঝখানে তাই দেখো আমার কথা কি কারণ মনে হয় না আমার একটা তো কাজকর্ম আছে এ আমি করতে পারবো না আমাকে সম্ভব নয় আমি না করলে কে করবে উনি তো গিয়ে শুয়ে রয়েছে Thank you.
একটু তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা মেজদা, কি ব্যাপার বাবা? আগে তো তোমার আর্ধেক দিন না বেরোলো চোখ, এখন নতুন কি নিয়ম শুরু করলে? দেরি টেরি হয়ে যাচ্ছে, আগে তো হতো না। আরে তাই বলি, মুখখানা ওন গোমরা করে রেখেছিস কেন রে? বাবাটা তুমি ওদের সঙ্গে তালে তাল মেলাও। ওই দেখো, আচ্ছা তুই বাপ হয়েছিস কোথায়? আনন্দে থাকবি, খুশি খুশি থাকবি, তা না বেমাক্কা মুখখানাকে গোমরা করে রেখেছিস। বাপ হয়েছি, তাতে তো খুশি খুশি থাকার কি আছে? রকম সকম বাবু বোঝা দেয় কিসে যে খুশি হয়ে যা, কিসে বুঝি না বাবু। বড়দা মেজদা বোধহয় এখন থেকে মেয়ের বিয়ের চিন্তায় গম্ভীর হয়ে গেছে। আরে না না, মেজদার গম্ভীর হওয়ার অনেক কারণ আছে। মেজদা বোধহয় ভয় পাচ্ছে। এই যে মেজ বউ মেয়ে হোক, তা সেই মেয়ে যদি এখন ধরো তার মা দিদিমার ধারা পায়, হ্যাঁ কি হবে তখন? কি গোমেজদা, এটাই ভয়ের কারণ তো? আমি উঠলুম না বর্তা। আরে এই